চর কুকরি মুকরির ম্যানগ্রোভ বাগানের বাইরে ডুবোচরে ঝাঁকে ঝাঁকে পাখির দেখা মেলে। শীতের শুরু থেকেই সকাল বিকাল এ চরেই খাবার সংগ্রহের পাশাপাশি এসব পাখির ঝাঁক মেতে ওঠে জলকেলিতে। মাঝে মাঝে ডানা মেলে নদী পাড়ি দিয়ে ছুটে চলে এক চর থেকে আরেক চরে, কোনো বিপদে পড়লে আশ্রয় নেয় পাশের ম্যানগ্রোভ বাগানে। বিগত বছরের মতো এবারের শীতেও বঙ্গোপসাগরের কোল ঘেঁষা চর কুকরি মুকরি, চর শাহজালাল, চর শাহজাহান, চর পিয়াল, আইলুদ্দিন চর, চর নিজাম, দমার চর, ডেগার চর সহ মেঘনা তেঁতুলিয়ার মধ্যবর্তী নতুন চরগুলোতে পাখির দেখা মিলেছে। স্থানীয়রা জানান, পাখির বিচরণ ভূমিগুলোতে মানুষের বসতি বেড়েছে, গবাদি পশুর দখলে চলে গেছে উপকূলের অধিকাংশ চর, যান্ত্রিক জলযানের কারণে দিনরাত শব্দ দূষণ হচ্ছে, এতে হুমকির মুখে পড়েছে পাখির নিরাপদ আশ্রয়স্থল ও কমে যাচ্ছে বিচরণ ভূমি। এই সিজনে অনেক পাখি আসে, কিন্তু এই সিজনে মানুষের যাতায়াতের কারণে আপনার পাখিরা কম আসে। আগে প্রচুর ছিল, এখনও আসে, এখন দেখা যাচ্ছে লোকজন একটু আনাগোনা একটু বেশি, তো এই হিসাবে দেখা যাচ্ছে আন্ডারসার ওদিকে একটু বেশি যাইলে পাওয়া যায়। পাখির বিচরণ এলাকায় মানুষের ব্যাপক উপস্থিতি ও যান্ত্রিক শব্দের কারণে এর সংখ্যা কমেছে উল্লেখ করে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। কুকরি মুকরি সৌন্দর্যের একটা অংশ হচ্ছে পাখি, অতিথি পাখি। এই অতিথি পাখিদের নিরাপদ বিচরণের জন্য আমরা যা যা করণীয় আমরা শুরুতেই আমরা এগুলো করে দিয়েছি। শীতের কবল থেকে রক্ষা আর খাবারের সন্ধানে উত্তরের সাইবেরিয়া থেকে আসা এসব অতিথিদের এখানেও মনুষ্য সৃষ্টি সংকটে পড়তে হচ্ছে। চরপেশনের সাগর উপকূলের ১২টি ডুবোচরে প্রতি বছরের মতো এবারও এমন অতিথি পাখির দেখা মিলেছে। স্থানীয় পাখি পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী এবছর ৮৪ প্রজাতির পাখি দেখা গেছে এসব চরে, এর মধ্যে ২৭ প্রজাতির দেশি এবং ৫৭ প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, চর কুকরি মুকরি, ভোলা।